নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি আবেদনপত্রের নমুনা। এখানে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে। তো বন্ধুরা, অনেকগুলি পদেই রয়েছে। কোন জেলা থেকে বেরিয়ে আসছে, কী কী ডকুমেন্টস লাগছে জমা করার জন্য, কোথায় জমা করবেন এবং এর পরীক্ষার সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে দেবো। তো পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে সেই জন্য, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত বন্ধুরা, এই পিডিএফটি কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওর, সেখান থেকে ডাউনলোড করবেন এবং এই পেজটি কিন্তু আপনাকে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর নাম, আবেদন পদের নাম, আবেদন কোন পদের জন্য আবেদন করছেন এবং পিতা বা স্বামীর নাম পুরোপুরি ভালোভাবে, ঠিকানা কিন্তু আপনাকে সমস্ত ডিটেলস এখানে ভরে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, আপনার সাধারণ বা তপশিল জাতি বা উপজাতি, এই সমস্ত কাস্ট থাকলে আপনাকে উল্লেখ করতে হবে। তার জন্য স্থায়ী বাসিন্দার তথ্য কি দিচ্ছেন, তো এরকমভাবে কিন্তু এটা ফিল আপ করে নিতে হবে। এর পরবর্তীতে আমরা সমস্ত ডিটেলস কিন্তু এই সম্পর্কে জেনে নেব। চলুন, তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে বেরিয়ে আসছে এবং এখানে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের। তো দেখুন, প্রথমেই রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে। এখানে শূন্যপদ রয়েছে 12টি, তপশিলি উপজাতিদের জন্য কিন্তু 12টি রয়েছে। তপশিলি উপজাতি অর্থাৎ ST যারা রয়েছে, বাসস্থান হতে হবে দেখুন, তপশিলি উপজাতির মহিলা প্রার্থীগণ বজবজ 1 নম্বর ব্লক এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পার্শ্ববর্তী যে কোনো ব্লক বা পৌরসভার বাসিন্দা হলে কিন্তু আপনি আবেদন করতে এখানে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, শুধুমাত্র মাধ্যমিক পাস বা সমতুল্য, এর বেশি হলে কিন্তু আপনার সেটা বলার দরকার নেই যে আমি HS পাস করেছি বা গ্র্যাজুয়েশন পাস করেছি, সেখানে শুধু মাধ্যমিক পাসেই কিন্তু এটা নেওয়া হচ্ছে। এরপর বয়স হতে হবে 18 থেকে 45 বছর পর্যন্ত, 7ই অক্টোবরের মধ্যে। নিয়োগের স্থান দেখুন, কোথায় নিয়োগ করা হচ্ছে, বজবজ 1 নম্বর ব্লকের যে কোনো স্থানে এবং বজবজ পুরসভা বা পূজালী পুরসভা এলাকার যে কোনো স্থানে কিন্তু এখানে আপনার নিয়োগ করা হচ্ছে। চাকুরির মেয়াদকাল দেখুন 65 বছর পর্যন্ত। মাসিক বেতন দেখুন, সরকারি কিন্তু নিয়ম অনুযায়ী আপনাকে মাসিক বেতন দেওয়া হবে। এর পরবর্তীতে যেটা আসবো সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো এখানে কিন্তু 13টা পদ রয়েছে এবং সেটাও কিন্তু তপশিল উপজাতিদের জন্য 13টি রয়েছে। এখানে বাসস্থান হতে হবে দেখুন, বজবজ 1 নম্বর ব্লক এলাকাসহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে কোনো পাশাপাশি ব্লক, ব্লকের বাসিন্দা হলে কিন্তু আপনি আবেদন করতে এখানে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার জাস্ট 8 পাস করে থাকলে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর এখানেও কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত লাগছে এবং নিয়োগের স্থান দেখুন, নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত বা পুরসভার শূন্যপদ অনুযায়ী বজবজ 1 নম্বর ব্লকের যে কোনো স্থানে বা বজবজ পৌরসভা বা পূজালী পৌরসভা এলাকার যে কোনো স্থানে কিন্তু আপনার নিয়োগটা করা হবে। তো দেখুন কোন কোন জায়গায় ফাঁকা রয়েছে। মেয়াদকাল 65 বছর রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রথমে দেখুন, মায়াপুর গ্রাম পঞ্চায়েতে 1টা, বুইতা গ্রাম পঞ্চায়েতে 2টো, উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতে 2টো, এইভাবে কিন্তু এতগুলো গ্রাম, এতগুলো জায়গাতে কিন্তু 13টা মোট ST-দের জন্য শূন্যপদ কিন্তু রয়েছে। এরপরে এভাবে এরপর পরীক্ষার যে প্যাটার্ন সেটা বলে দিই, এখানে 90 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের একটা মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় কী কী থাকছে, মাতৃভাষায় রচনা থাকছে, 15 নম্বরের অঙ্ক থাকছে পাটিগণিত থেকে অষ্টম শ্রেণীর 20 নম্বরের, এবং পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের সামাজিক অবস্থান বিষয়ে কিন্তু 15 মার্কসের নাম্বার থাকছে, এবং ইংরেজি ভাষায় অনুবাদ একটা ট্রান্সলেশন থাকবে, সেটা অষ্টম বা নবম শ্রেণীর মানের থাকবে ট্রান্সলেশনটা, 20 মার্কসের কিন্তু থাকছে, এবং সাধারণ জ্ঞান অর্থাৎ GKও কিন্তু 20 মার্কসের আপনার থাকছে। এই মিলিয়ে মোট 90 নম্বরের পরীক্ষা আপনার হবে এবং সাথে 10 নম্বরের ইন্টারভিউ হবে বা মৌখিক পরীক্ষা হবে। এর পরবর্তীতে আসবো অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র কিন্তু হবে, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এবং লিখিত পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর পেলে আপনি কোয়ালিফাই করতে পারবেন। 30 নম্বর পেলে তবেই আপনি ইন্টারভিউটা বা মৌখিক পরীক্ষাটা দিতে পারবেন। লিখিত বা মৌখিক পরীক্ষায় বসার তারিখ ডাকযোগে কিন্তু অর্থাৎ পোস্টে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডটা। এছাড়া সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বা স্থানীয়ভাবে প্রচারিত খবরের কাগজে কিন্তু বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। অ্যাডমিট কার্ড না পেলে উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে, এই যে ঠিকানা বলা হয়েছে, বজবজ 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিস থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড কিন্তু আপনি পেতে পারেন পরীক্ষার শেষ 2 দিন আগে, ঠিক আছে, যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে না পেয়ে থাকেন। এরপর অসম্পূর্ণ দরখাস্ত হলে আপনার আবেদন কিন্তু বাতিল হবে। আর দরখাস্তর সাথে যদি আপনি আপনার কী কী দিতে হবে সেটা একটু দেখে নিন। প্রথমে রয়েছে, সম্প্রতি তোলা 2টি পাসপোর্ট সাইজের ফটো একটি দরখাস্তের সাথে লাগিয়ে এবং অন্যটি খোলা অবস্থায় পিন দিয়ে আটকে দেবেন। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রত্যয়িত নকল দরখাস্তের সাথে জমা দিতে হবে, আর সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আপনার বয়সের প্রমাণ হিসেবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন।
এবং বা অন্যান্য কিছু যদি আপনার বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা দেবেন, এবং শিক্ষাগত যোগ্যতার যেটা জেরক্স হয় সেটা দিয়ে দেবেন। কাস্ট থাকলে সেটার অবশ্যই, যেহেতু ST কাস্টের বলেছে সেহেতু কাস্ট সার্টিফিকেট আপনার থাকতে হবে, এবং সেক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে দিতে হবে। নিজের নাম ঠিকানা লেখা একটি, আরও একটি খাম দিতে হবে, 9 ইঞ্চি × 4 ইঞ্চির একটা যেটা খাম হবে সেটা কিন্তু, তার সাথে 5 টাকার ডাক টিকিট সহ দুটি খাম দরখাস্তের সাথে জমা দিতে হবে। যেহেতু আপনার অ্যাডমিট আসবে পোস্টে, সেই জন্য কিন্তু আপনাকে খামটি ভরে দিতে হবে। এরপর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড সহ স্বপ্রত্যয়িত নকল, এবং সাংসদ, সভাধিপতি, বিধায়ক, পৌরপ্রধান, কাউন্সিলর এই সমস্ত জায়গার থেকে শংসাপত্র কিন্তু একটা নিতে হবে। সভাধিপতি নিতে পারেন বা সভাপতি বা পৌরপ্রধান বা কাউন্সিলের কাছ থেকে, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকেও নিতে পারেন একটা শংসাপত্র, তা আপনার কিন্তু এখানে জমা দিতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে কি, দেখুন, এরপরে দেখুন, প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করা দরখাস্ত কিন্তু আপনাকে খামে করে ভরে জমা দিতে হবে। কোন পদের জন্য করছেন সেটা কিন্তু আপনাকে খামের উপরে লিখতে হবে। এরপর প্রতি, অর্থাৎ এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে, বা আপনি পোস্টেও পাঠাতে পারেন। তো এই যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে, অ্যাড্রেসটার মধ্যেই পাঠাতে হবে। 7ই অক্টোবর থেকে 23শে নভেম্বর পর্যন্ত কিন্তু জমা দেওয়ার তারিখ রয়েছে, দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত কিন্তু তারিখ কিন্তু রয়েছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আপনি অবশ্যই যদি ইচ্ছুক হয়ে থাকেন এখানে আবেদন করার জন্য, বা দক্ষিণ 24 পরগনার যদি একজন বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই অ্যাপ্লাই করে দিন এবং তার সাথে প্রিপারেশন নিতে থাকুন। আপনার জন্য একটা সুযোগ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিযুক্তির জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটা, অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জব নোটিফিকেশানগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য।